নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। শুভ দোল পূর্ণিমায় ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি। 100 বছর পর দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে এই দোল পূর্ণিমার দিন। রাধা কৃষ্ণের আশীর্বাদে এই ছয় রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি, আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, এই যে শুভ দোল পূর্ণিমা আপনার পড়েছে 25শে মার্চ 2024, এই দিন ছয় রাশির যে কোনো দিক থেকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু রয়েছে। সেই দিন রয়েছে বৃদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং সর্বাত্ম সিদ্ধি যোগে এই ছয় রাশির বিশেষভাবে কপাল কিন্তু খুলতে চলেছে। দেখুন, তার পাশাপাশি যে বর্তমান যে গ্রহের যে গোচর, শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং পাশাপাশি বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে এবং রাহু আপনার মীন রাশিতে অবস্থান করছে এই 100 বছর পর, এবং মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করছে 100 বছর পর এই যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, যার ফল এই ছয় রাশি 12টি রাশির মধ্যে বিশেষভাবে বড় বড় ধরনের অর্থ লাভ আসতে কিন্তু চলেছে। প্রত্যেকে অবশ্যই রাধাকৃষ্ণের নাম নিয়ে অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন, এবং পাশাপাশি এই যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা দিন আবার কিন্তু চন্দ্রগ্রহণও কিন্তু পড়েছে। অর্থাৎ একাধারে দোল পূর্ণিমাতে যেমন চন্দ্রগ্রহণ এবং বেশ কিছু দুর্লভ সংযোগ, যার ফলে লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট বা সেদিন যদি আপনারা কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টও করেন, ফিউচারে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। এই সময়ের মধ্যে এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু বড় বড় ধরনের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রথম যে রাশির আমি কথা বলবো, এই দোল পূর্ণিমাতে হতে চলেছে মহাকোটিপতি। নাম্বার ওয়ান যে রাশি, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। 100 বছর পর এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে। বৃষ রাশির আপনাদের ভাগ্য খুলতে চলেছে, আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে, আপনাদের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, অনলাইন ট্রেডিং থেকে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের দেখা যাচ্ছে। ভাগ্যক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিশাল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে বেশ কিছু সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। তৃতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ফরেন থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পাবেন এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন। বিজনেস ক্ষেত্রে, ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এই শুভ দোল পূর্ণিমার পর থেকে আসতে চলেছে এবং আপনাদের এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সম্পূর্ণ হবে। দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই দোল পূর্ণিমাতে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এই সময়ের মধ্যে। সিংহ রাশির বড় কোনো অর্থ লাভ, আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো এবং আপনাদের ডেলি ইনকামের জায়গায় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের বড় ধরনের যে ঋণ হয়ে গিয়েছিলো সেই ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে রাধা এবং কৃষ্ণের আশীর্বাদে। এবং এর পাশাপাশি এই দোল পূর্ণিমার পর থেকে কিন্তু সিংহ রাশির বিশেষ করে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। হ্যাঁ, আপনি মকর রাশির মানুষ, দোল পূর্ণিমা থেকে কিন্তু আপনাদের
কপাল কিন্তু খুলতে চলেছে। আপনাদের পারিবারিক সুখ, আপনাদের অর্থনৈতিক জায়গা, আপনাদের কেরিয়ার সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। মকর রাশির বিশেষ করে আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ মকর রাশি এই দোল পূর্ণিমা থেকে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে। 100 বছর পরে এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে মকর রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু আরও দ্বিগুণ বৃদ্ধি হতে চলেছে। দোল পূর্ণিমা থেকে কিন্তু আপনাদের বিশেষ করে রাধা এবং কৃষ্ণের আশীর্বাদে আপনাদের বৈবাহিক জীবন যেমন ভালো যেতে চলেছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং বিজনেস যারা করছেন ব্যবসা ক্ষেত্রে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেখা যাচ্ছে। এরপর যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে এই দোল পূর্ণিমার সময় থেকে, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পেতে চলেছেন এবং আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় বড় ধরনের লাভ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই কটি রাশি, এই যে ছটি রাশির আমি কথা বললাম কি না, এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু এই দোল পূর্ণিমা থেকে আপনাদের যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলছি একবার হলো পরামর্শ করুন, কারণ আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে এই সময়ও কিন্তু আপনিও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আপনাদের অর্থনৈতিক সফলতা, আপনাদের কেরিয়ার, আপনাদের সম্পত্তির দিক থেকে এই সময় কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এবং এই সময়ের মধ্যে কিন্তু যারা প্রতিকার প্রতিবিধান করবেন, বিশেষভাবে খুব দুর্দান্ত কাজ এই সময় কিন্তু হবে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। যারা কবজ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া বা কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি একটা কথা আবারও বলি আপনাদেরকে, সমস্যা আছে সমাধানের পথও কিন্তু রয়েছে। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আপনারা প্রচুর শেয়ার করুন ভিডিওটিকে, এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।